নমস্কার বন্ধুরা, দীপাশ কিচেনে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকল বন্ধুদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এখন বাজারে অনেক এঁচোর উঠে গেছে, আর এঁচোরের এই নিরামিষ রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর, খুবই কম তেল মশলায় আমি করেছি, চলুন দেখে নেব। আর নিরামিষভাবে করা, প্রথমে এঁচোরগুলোকে কেটে আর আমি একটু নুন আর হলুদ জলে সেদ্ধ করে নিয়েছি, জাস্ট 5 মিনিট ভাপিয়ে নিয়েছি, আর সেই রকম করেই আমি আলুগুলো কেটে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ে বেশ কিছুটা তেল আমি দিয়েছি। তেলটা দেওয়ার পরে যে ভাপানো এঁচোরগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে এগুলোকে আমি ভেজে নেব। এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ভেজে নেব। সাথে আমি দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এঁচোরগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নেব। মানে এই 4-5 মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টুলোতে রেখে ভেজে নেব। এইভাবে বন্ধুরা একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, এটা এতটা ভালো হয়। আপনারা একবার যদি না তৈরি করেন তাহলে আপনারা বুঝতেও পারছেন না। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই করে এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন। তারপরে যখন এই রকম কালারটা হয়ে যাবে তখন আমি এঁচোরগুলোকে তুলে নেব। আর হ্যাঁ, এঁচোড়গুলোকে যদি আপনারা ছাঁকা তেলে ভাজতে চান তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি খুব বেশি তেলেতে ব্যবহার করিনি। আবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো, যে আলুগুলো কেটেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। আর আলুগুলো কিন্তু আমি ভেজে নেবো, আলুটাও এমনভাবে ভেজে নেবো, একটুখানি খয়েরি করে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেবো। মানে এঁচোড় আর আলুটা মোটামুটি 50% মতো সেদ্ধ হয়ে যাবে। সেই রকম এঁচোড়টা একবার ভাপিয়ে নিয়েছি যাতে কষা ভাপটা চলে যায়, ওই জলটা ফেলে দিয়ে সেটা ভালো হবে। আর তারপরে একটুখানি ভেজে নিয়েছি, আর সাথে সাথে আলুগুলো আমি একটুখানি ভেজে নিলাম। তারপরে আলুগুলো তুলে নিলাম। এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিলাম, যাতে এঁচোড় আর আলুটা একটু ঠান্ডা হয়ে যায়। এরপরে এর মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নেব। সবার প্রথমে আমি এখানে দিয়ে দেবো টক দই, আর আমি এখানে 3 চামচ মতো দই দিলাম। আর এইভাবে অবশ্যই করে একবার তৈরি করে রুটির সাথেও আপনি খেতে পারেন নিরামিষের দিনে, বা পরোটা বা ভাতের সাথেও খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম আমি একটা টমেটো যেটা ছোট ছোট করে কুচিয়ে নিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি এর মধ্যে, ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, আর ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো বা পছন্দ অনুযায়ী যে দেবেন, যে যেরকম ঝাল খান। তারপরে এখানে আমি একটু কেশরি মেথি দিয়ে দিলাম। এরপরে লাস্টে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে তেল। তেলটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, আমি এখানে এই আন্দাজ করে দিলাম, আমি এখানে 2 চামচ মতো তেল দিলাম। এটা আন্দাজে দিলাম, আপনারা একটা মাপ করে দিয়ে নিতে পারেন, তবে তেল খুব একটা দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিলাম লাস্টে 1 চামচ চিনি, যেহেতু নিরামিষ রেসিপি তাই চিনিটা একটু দিতে লাগবে, না হলে এটার টেস্টটা ভালো আসবে না। তারপরে সমস্ত উপকরণগুলো এঁচোড় আর আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আর যদি মনে হয় যে এটা খুবই শুকনো শুকনো লাগছে, তাহলে কিন্তু সামান্য পরিমাণে জল, মানে আপনার এই 2-4 চামচ জল আপনি অ্যাড করতে পারেন। ভালোভাবে এটাকে মেখে নিয়েছি, আর মেখে নেওয়ার পরে এটাকে আমি একটুখানি ম্যারিনেশনের জন্য রেখে দেব 10 মিনিটের জন্য। কিন্তু যদি আপনার হাতে একটু সময় বেশি থাকে তাহলে আপনি কিন্তু এটাকে 1/2 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে একটু তেল দিয়েছি, তেলটাও দেখুন 2 চামচের বেশি দিইনি। এর মধ্যে তেজপাতা, একটু দারচিনি আর 2 ছোট এলাচ, 1/2 চা চামচ জিরে দিয়ে দিলাম। 10 সেকেন্ড মতো এটা একটুখানি ভালো মানে গন্ধটা বের হবে যখন, তারপরে আমি মেখে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। এটা কিন্তু হাত দিয়ে মাখবেন, এঁচোড় আর আলু যেটা, এটা হাতে করে মাখলে কিন্তু বেশি টেস্ট হবে। চামচের সাথে বা চামচ বা হাতা দিয়ে না মেখে এটা হাতে করে মাখবেন, হাতে মাখাটার টেস্টটা যেন একটু আলাদা হয়। 5 মিনিট মতো এটাকে আমি রান্না করে নেবো, মানে কষিয়ে নেবো 5 মিনিট। এবারে একটু শুকনো শুকনো হয়ে গেছে, দেখুন যেহেতু আমার তেলের পরিমাণ কম আছে তাই একটু শুকনো শুকনো লাগছে, আর তেলের পরিমাণ বেশি দিলে কিন্তু এই শুকনো ভাবটা থাকবে না। তাই আমি যে প্লেটটাতে এঁচোড় আর আলু মাখিয়েছিলাম সেই প্লেটটাতে একটুখানি 1/2 কাপেরও কম একটু জল দিয়ে ধুয়ে, প্লেটটার যে মশলাগুলো ছিল সেগুলো ধুয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে আমার কষাটাও সুবিধা হলো, আবার একটুখানি রসালো রসালো হয়ে গেল। এইভাবে আমি আরও 5 থেকে 7 মিনিট ভালোভাবে একটু কষিয়ে নেবো। আর কষানোটা যখন খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখুন
সুন্দরভাবে দেখেই বুঝতে পারছেন যে এঁচোড়টা কিন্তু খুব ভালো কষানো হয়েছে, সমস্ত মশলার গন্ধটাও চলে গেছে, আলু এঁচোড় সমস্ত মশলা একসাথে মিশে খুব সুন্দর করে কষানোটা হয়ে গেছে। এই খুব সুন্দর করে যখন কষানোটা হয়ে যাবে, এই অবস্থায় আমি এক মুঠো ধনে পাতা কুচোনো দিয়ে দিলাম। এই কষানোটা কিন্তু মিনিট পাঁচে কষে নিলেই হবে। মিনিট পাঁচের পরে আমি ধনে পাতা কুচোনোটা দিয়ে এরপরে আমি কিন্তু জল দিয়ে দেবো। জলের পরিমাণটা আমি এখানে 2 কাপ মতো রাখলাম, খুব বেশি রাখবো না, কারণ এঁচোড়ে খুব একটা ঝোল হলে তো ভালো লাগবে না, তাই 2 কাপ আমি রাখলাম। দু কাপ জল দিয়ে আমি এটাকে পুরোটাকে ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। আবার ভালোভাবে এটা মেশানো যখন হয়ে যাবে, তখন আপনি চাইলে এটা কড়াতেও ঢাকা দিয়ে করতে পারেন, কিন্তু কড়াতে করলে বেশ কিছুটা সময় লাগবে, তাই আমি এই মেশানোটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এবং এঁচোড় আলু খুব সুন্দরভাবে মিশে যাবে, এটা খেতে একটু বেশিই ভালো লাগবে। আপনারা তো অনেকেই কড়াইয়ে করেছেন, কিন্তু এইভাবে প্রেশার কুকারের মধ্যে এঁচোড় একবার রান্না করে দেখবেন, এটা নিরামিষ এতটা ভালো হয়, আপনার মাছ মাংস খেতে ইচ্ছে করবে না যদি নিরামিষ এই এঁচোড়ের রেসিপিটা আপনার পাতে থাকে। এরপর 2 সিটি দেবো। 2 সিটি দিয়ে আমি এটাকে ঢাকনাটা খুলে নেব। 2 সিটি দেওয়ার পরে কিন্তু এঁচোড়টা সেদ্ধ হয়ে যাবে, বেশি দেওয়ার দরকার নেই, কারণ খুব ভালো করে এটা কষানো হয়ে গেছিলো, অনেকটাই রান্না কিন্তু হয়ে গেছিলো, তাই এটাতে 2 সিটি দেওয়া হবে। 2 সিটি দেওয়ার পরে সিটিটা রিলিজ হওয়া পর্যন্ত একটুখানি ওয়েট করে নিতে হবে, তারপর সিটিটা যখন খুলে যাবে তখন ঢাকনাটা খুলে নিতে হবে। এরপর খুলে নিয়ে অবশ্যই করে দেখে নেবেন যে হ্যাঁ, এইভাবে কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়টা খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে কড়ার মধ্যে আমি এটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে একটু ভালো করে মেশানোর জন্য আমি কড়াতে ঢালবো, আপনারা না ঢাললেও কুকারে রেখে দিলেও কোনো অসুবিধা নেই। আমি এটা একটু কড়ার মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এরপরে একটু ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে পুরো সমস্তটা খুব সুন্দর করে মিশে যায়। এরপরে মেশানো হয়ে গেলে আর তো বেশি, পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, আর ভালো করে মিশিয়ে নিয়ে 2-4 মিনিট ফুটিয়ে নিয়ে এরপরে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ এঁচোড়ের এই রেসিপিটা। এরপরে একটু ঘি দিয়ে দেবো, তারপর একটু গরম মশলা দিয়ে দেবো। বন্ধুরা, অবশ্যই একবার এইভাবে আপনারা তৈরি করে নেবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর লাস্টে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। আর আপনারা আমার ভিডিওকে কোথায় থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে লিখে জানাবেন। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।